আজকে আমি আপনাদের অসাধারণ একটি ডিভাইস বানিয়ে দেখাবো, যেটার সাহায্যে আপনারা বিভিন্ন ধরনের এলইডি খুব সহজেই চেক করতে পারবেন, যেটা ওয়ান টাইপ অফ একটা মাল্টিমিটার বলা চলে, মানে এলইডি লাইট মাল্টিমিটার। তাহলে চলুন কথা না বাড়ি আজকে ভিডিওটি শুরু করা যাক। আর যারা এখন আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নেবে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন, অ্যান্ড অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ডিভাইসটি বানানোর জন্য আমাদের এরকম কিছু পিপিসি পাইপ প্রয়োজন। আমি পিপিসি পাইপকে শিট বানিয়ে বক্সের আকার দেওয়ার জন্য আমি আগে থেকে কাট করে নিয়েছি, যাতে ভিডিওটা লং না হয়। এখন আমি এক এক করে সুফাগুলোর মাধ্যমে বক্সটা ভালোভাবে বানিয়ে বক্সটা এইভাবে বানানো শেষ হলে এখন আমাদের এগুলোকে ড্রিল করতে হবে, আমাদের বিভিন্ন বোর্ডটাকে বসানোর জন্য বা এরকম ফিমেল বানানা সকেটগুলো বসানোর জন্য। আমি এরকম বানানা সকেট নিয়েছি যাতে করে আমাদের একটা মাল্টিমিটার শেপ দেওয়া যায়। বানানা সকেট না বলে আপনার যে কোনো সকেট দিয়ে এটা কাজ করতে পারেন, বাট বানানা সকেটটা নিলে খুব ভালো হয়, তাহলে আমাদের দেখতে ডিরেক্ট মাল্টিমিটারের মতো দেখাবে আর কি। এরকম একটা সাইজ নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন। সো আমি একটা লাল অ্যান্ড একটা ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি। তারপর আমাদের এরকম একটি ব্রেডবোর্ড প্রয়োজন। ব্রেডবোর্ড না থাকলে আপনাদের কাছে যেইটা আছে ওইটা দিয়ে কাজ করতে হবে। ব্রেডবোর্ড নিলে সুবিধা, তাহলে আপনাদের এলইডি চেক করতে সুবিধা হবে। আমি এটা মাঝ বরাবর কেটে নিচ্ছি ঠিক এভাবে করে, দেখতে পাচ্ছেন আমি আগে থেকে কাট করেছি, দুইটা পয়েন্ট আলাদা আলাদা করে রাখতেছি। আমি একটাতে যেহেতু ওয়ান রেজিস্টর জয়েন করবো সেজন্য আমি আলাদা আলাদা করে কাট করেছি। পরবর্তীতে বুঝতে পারবেন যে আমি কী কারণে কাট করেছি। এখন আমি এই পাশে ব্রেডবোর্ডটা বসানোর জন্য ড্রিলের মাধ্যমে আমি এটাকে কাট করে নিয়েছি। এখন আমরা এখানে একটি সুইচ জয়েন দেবো যাতে ব্যাটারিটা অন অফ করতে পারি, ঠিক আছে। তারপর আমরা এখানে ব্রেডবোর্ডটা ঠিক এইভাবে করে বসিয়ে দিব যাতে এলইডি চেক করতে পারি। তারপর ব্যাটারি চার্জ করার জন্য একটি TP4056 একটি মডিউল প্রয়োজন। মডিউলে ব্যাটারি পজিটিভ অ্যান্ড ব্যাটারি নেগেটিভ থেকে দুটি লাইন বের করতেছি যাতে পরবর্তীতে ব্যাটারির সাথে সাথে কানেকশনটা করতে পারি, ঠিক আছে। এখন আমি এটাকে ঠিক পিভিসি পাইপের বক্সের ভিতরে বসিয়ে দিব এরকম ডাবল স্টপ ট্যাপের মাধ্যমে, দেখতে পাচ্ছেন। তাহলে আমাদের ব্যাটারিটা খুব সহজে আমরা চার্জ করতে পারবো, ঠিক। এখন আমরা এই পাশে একটি ব্ল্যাক কালারের তার নিব, তারটা ডিরেক্ট আমরা এখন সুইচের ঠিক প্রথম পয়েন্টের সাথে সোল্ডারিং করে দেবো যাতে আমরা অন অফ করতে পারি, দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আমরা সোল্ডারিংটা করে দিব। তারপর আমরা মাঝখানে যে কাটিংটা করছিলাম এটা আমরা দুইটাকে একসাথে করে আমরা সেট করে দেবো যাতে করে আমাদের একসাথে তার যাতে আমাদের জয়েন করতে না হয়। এখন আমি আরেকটি ব্ল্যাক তার জয়েন দিব সুইচের এই পাশে, এটা আমরা কী করবো ডিরেক্ট ব্যাটারিতে যাবে, অ্যান্ড এই বানানা সকেট থেকে একটি ব্ল্যাক তার জয়েন দিয়ে আমরা ডিরেক্ট আবার সুইচের এই পাশে প্রথম পয়েন্টের সাথে সোল্ডারিং করে দেবো, আর ওই পাশেরটা যাবে হচ্ছে ডিরেক্ট ব্যাটারিতে। তখন আমরা সুইচ অন করলে দুটোটাই সকেট আমাদের অন হবে, দেখতে পাচ্ছেন, আর এটা যাবে ডিরেক্ট ব্যাটারিতে, ঠিক আছে। তারপর আমাদের একটি হোয়াইট কালার তার নেবো যেটা লাল তার হিসাবে আমরা গণনা করবো, পজিটিভ তার। এই পজিটিভ তারটা আমরা কী করবো ওই যে এই পাশের প্রথমটাতে জয়েন করে দেবো, এই যে বানা সকেটটার এটা হচ্ছে আমরা এই পাশে প্রথমে জয়েন করে দেবো। এই পাশে জয়েন করতে হবে, নাহলে হচ্ছে ওই পাশে জয়েন করতে হবে। এখন আমরা খুলে ওই পাশে জয়েন করে দেবো কারণ এই পাশে আমরা 1K একটা রেজিস্টার জয়েন করবো যাতে এলইডি চেক করে যাতে এলইডি লাইটগুলো যাতে নষ্ট না হয়, সেজন্য আমরা একটি 1K ওহম একটি রেজিস্টার জয়েন দেবো। আমি লিখে দিচ্ছি 1K ওহম একটি রেজিস্টার যাতে এলইডি যাতে নষ্ট না হয়। অনেক সময় 3 ভোল্টের এলইডি 4 ভোল্টের আউটপুট দিলে ইজিলি নষ্ট হয়ে যায়, সেজন্য আমি একটি 1K রেজিস্টার জয়েন করতেছি। এখন আমি আরও একটি তার নিয়ে নিচ্ছি যাতে ব্যাটারিতে কানেকশন করতে হয় ব্যাটারির পজিটিভে, সেজন্য আমি এই পাশে তার নিয়ে নিচ্ছি। এখন আমাদের 3.7 ভোল্ট একটি ল্যাপটপ ব্যাটারির প্রয়োজন, পুরাতন একটি ল্যাপটপ ব্যাটারি নিয়ে নিচ্ছি যা আপনার মার্কেটে ইজিলি কিনতে পেয়ে যাবেন। এখন আমি এটার পজিটিভ অ্যান্ড হচ্ছে যে চার্জিং মডিউলের যে পজিটিভ, এই দুইটা তারের পজিটিভ অংশ আমরা ব্যাটারি পজিটিভে লাগিয়ে দিচ্ছি। যারা আমার কথা না বোঝেন তারা আশা করি ভিডিও দেখে বুঝতে পারবেন, অনেকেই বলে থাকেন যে আমার কথা বোঝেন না। এখন আমরা ব্যাটারিটা উল্টে দিই, ব্যাটারি নেগেটিভটা মানে হচ্ছে বানানা সকেটের নেগেটিভ বা সুইচ থেকে যেই নেগেটিভ তারটা এসেছে অ্যান্ড হচ্ছে চার্জিং সকেটের যেই নেগেটিভ তার, এই দুটি তার আমরা ডিরেক্ট ব্যাটারি নেগেটিভ সাথে সোল্ডারিং করে দিব। করার পর এখন আমাদের রেজিস্টারটা ব্যাটারি পজিটিভ অংশে লাগাতে হবে, কারণ না লাগালে আবার ওই জায়গাতে আবার আউটপুট পাবে না। সো এই কারণে আমি রেজিস্টারের এই পাশটাতে ব্যাটারি পজিটিভের সাথে সোল্ডারিং করে দিচ্ছি। সোল্ডারিং করা শেষ হলে আমাদের প্রায় সম্পূর্ণ কাজ শেষ, এখন তো জয়েন করা পালা। এখন আমি ডাবল স্টার ট্যাপের মাধ্যমে ব্যাটারিকে লাগিয়ে দিচ্ছি। লাগানোর পরে এখন আমি সুফাগুলোর মাধ্যমে সম্পূর্ণটা লাগিয়ে দেবো, এখন হচ্ছে তার আগে আমি গ্লুগান দ্বারা এটাকে ভালোভাবে আটকে দিচ্ছি যাতে কোনোভাবে ছুটে না যায়। এখন আমাদের সম্পূর্ণ কাজটা শেষ, এখন আমরা একটু গসমাজা করে এখন আমরা এটা চেক করবো যে এটা কীভাবে কাজ করে, দেখতে পাচ্ছেন দেখতে এখন খুবই সুন্দর লাগছে, পুরোপুরি দেখতে ছোটোবেলা একটা মাল্টিমিটার মতো লাগতেছে। এটা এখন চার্জিং ইজিলি আপনার যে কোনো মলের চার্জার দিয়ে ইজিলি এটাকে চার্জ করতে হবে, বা টাইপ সি হতে হবে। আপনার টাইপ সি বা টাইপ বুট যে কোনো একটা মডিউল লাগালেই হলো, আমি টাইপ সি মডিউল লাগিয়েছি। এখন আমি কিছু অ্যালিলেট চেক করে দেখবো যে আসলে কাজ করে কি না, দেখতে পাচ্ছেন আমি একটা নোব এভাবে লাগিয়ে দিচ্ছি মাল্টিমিটারে। আপনার মার্কেটে এগুলো কিনতে পেয়ে যাবেন মাল্টিমিটার যেই নোবগুলো,
এখন আমি একটি এলইডি লাগিয়ে দিচ্ছি, এলইডি দেখতে পাচ্ছেন পজিটিভ অ্যান্ড নেগেটিভ মার্কিং করা আছে, সো ইজিলি আপনি বুঝতে পারবেন। ওই পাশে একটা রেজিস্টর ছাড়া ওইটা দিলে আলো বেশি হবে, দেখছেন সুইচটা অন করলাম আলো প্রচুর হচ্ছে। আর যদি এই পাশে লাগান, এই পাশে যে ফাঁকটা আছে চারিপাশটা যে পয়েন্ট আছে এই পয়েন্টে লাগালে আলোটা একটু কম হবে, তখন এলইডিটা অনেকদিন টিকবে। সেই জন্য আমি এই পাশেটা দিয়েছি যাতে খুব সহজে চেক করা যায়। এখন আমি দেখতে পাচ্ছেন একটা এলইডি নিয়ে নিলাম, এখন আমি এটাকে চেক করবো কীভাবে জলে, দেখতে পাচ্ছেন উল্টে লাগাবো খুব সহজে এটা জলে উঠবে। আর এটা হচ্ছে একটি হচ্ছে এসিডিসি লাইট, সেই জন্য এটা খুব ভালোভাবে কাজ করতেছে, দেখতে পাচ্ছেন। আমরা যে কোনো এলইডি খুব সহজে এটা দিয়ে চেক করতে পারবো, আমি এক এক করে আপনার দেখাচ্ছি কীভাবে আপনার এলইডি চেক করতে পারবেন। আর এটা আপনাদের নিত্য প্রয়োজনে অনেক কাজে আসতে পারে, যদি অবশ্যই কাজে আসে সেজন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন এরকম নিত্যতম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আর আমি দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি, পাঁচটা এলইডি লাগালাম, খুব ভালো আলো হচ্ছে। সো আশা করছি ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন এই পাশের পাশটাতে খুব আলো বেশি অ্যান্ড এই পাশের পাশটাতে আলো খুবই কম, আর বাম পাশেরটা তো হচ্ছে আমি রেজিস্টার লাগিয়েছি সেই জন্য আলো কম, বাট ডাইন পাশেরটা কোনো রেজিস্টার লাগা নেই সেজন্য আলো বেশি। রেজিস্টার লাগানোর কারণ হচ্ছে যাতে এলইডি যাতে আমরা চেক করবো তখন যাতে এলইডি নষ্ট না।